বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা সংবাদ প্রতিদিনের ই পোর্টালে বেরিয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ পাঠক্রমকে পরিবর্তনের একটা দিকে এগিয়ে সিদ্ধান্তর চলেছে বর্তমান শিক্ষা দপ্তর অর্থাৎ সম্পূর্ণ আমাদের যে শুধু সিলেবাসটা নয় কোনো একটা ছোট গল্প বাদ দিলাম বা ছোট একটা অধ্যায় বা ছোট একটা পাঠ বাদ দিলাম সেটা কিন্তু নয় মনে রাখতে হবে একদম সম্পূর্ণ বইটা বা একদম সম্পূর্ণ পাঠ্যক্রম যেটাকে বলা হয় সেই সম্পূর্ণ পাঠ্যক্রম কিন্তু নতুন করে পরিবর্তন করে সম্পূর্ণ নতুন ভাবনা শুরু হয়েছে নতুনভাবে শিক্ষা দপ্তরের তো এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে যেটি তোমাদের সামনে আমি শেয়ার করছি স্কুলের পাঠ্যক্রমকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা শুরু করলো রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে এ কাজ শুরু হয়ে গিয়েছে রাজ্য জাতীয় গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বসু জানান পাঠ্যক্রম পুনর্গঠনের পরিকল্পনা বর্তমানে আলোচনার স্তরে রয়েছে জানা গিয়েছে এর আগে দু সালে গঠন করা হয়েছিল সিলেবাস কমিটি যে কমিটি কাজ শুরু করেছিল দু সালে দু সালে প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠক্রম পুনর্গঠন করা হয়েছিল তারপরে যেটা বলছে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ অষ্টম শ্রেণী এবং প্রাক প্রাথমিকের পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছিল দু সালে এবং দু সালে নবম এবং দু সালে দশম শ্রেণীর পাঠ্যক্রম বদল করা হয়েছিল অর্থাৎ প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু পাঠ্যক্রম পরিবর্তন হলে কি হয় কোনো এক বছর ধরো এক বছর দুটো ক্লাস হলো পরের বছর আরও দুটো তিনটে ক্লাস হলো এভাবেই কিন্তু ভাবনা চিন্তা করা হয় সূত্রের খবর নতুন শিক্ষামন্ত্রী ব্রারতবসুর উদ্যোগে এবারও সব শ্রেণীর পাঠ্যক্রমকে পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে শিক্ষা দপ্তর অর্থাৎ সমগ্র শ্রেণীর যে সিলেবাস রয়েছে বা যে পাঠ্যক্রম আমাদের রয়েছে কি কি পড়তে হবে বা কোন কোন বিষয়গুলো রয়েছে সম্পূর্ণকে আবার নতুনভাবে সাজানোর কিন্তু ভাবনা চিন্তা করছে শিক্ষা দপ্তর সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার বলেন আধুনিক ও বিশ্বমানের পাঠ্যক্রম গড়ার বিষয়ে আলোচনা শুরু হয়েছে জানা গিয়েছে এই পাঠ্যক্রম পুনর্গঠনের প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ তাই স্বল্প সময়ের মধ্যে এ কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কম শিক্ষামন্ত্রী জানান উচ্চশ্রী পোর্টালে ব্যাপক সাড়া মিটেছে ইতিমধ্যে দু বেশি শিক্ষক পোর্টালের মাধ্যমে সেটা হলো এই যে কাজটা অর্থাৎ সিলেবাস কবে পরিবর্তন হবে প্রথম কথা এটা খুব তাড়াতাড়ি যে আজকে বললাম আজকেই হয়ে গেল সেটা কিন্তু সম্ভব নয় এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার মনে রাখবে এই মুহূর্তে যারা সাধারণভাবে সেভেন বা এইট পড়ছ তারা হয়তো পরবর্তীতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রগুলোতে এফেক্টেড হতে পারো বা নতুন সিলেবাস তোমরা পেতে পারো কিন্তু বর্তমানে যারা বিভিন্ন ক্লাসে পড়ছো বা বর্তমানে যারা মাধ্যমিক দিচ্ছ বা বর্তমানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা কিছুদিন পরে বা এবছর নাইনে পড়ছো কিছুদিন পরে মাধ্যমিক দেবে বা এবছর ইলেভেনে পড়ছো কিছুদিন পরে উচ্চ মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাস পরিবর্তনের সম্ভাবনাটা খুবই ক্ষীণ যদিও আমাদের শিক্ষামন্ত্রী ব্রাটু জানিয়েছেন যে এটা নিয়ে আলোচনা চলছে ভাবনা চিন্তা চলছে কিন্তু নতুন যারা এই মুহূর্তে পাঠ্যক্রমের মধ্যে আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভণ কিন্তু বর্তমানে যারা মোটামুটি এইট বা তার লোয়ার ক্লাসগুলোতে রয়েছে বা তার নিচের ক্লাসগুলোতে রয়েছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই সিলেবাসটা কিন্তু পরিবর্তন হতে পারে এবং তারা কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে গিয়ে নতুন সিলেবাস পেতে পারে এরকমও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো যাই হোক সিলেবাস পরিবর্তন হচ্ছে এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে নিউজটি তোমাদের সামনে শেয়ার করলাম সংবাদ প্রতিদিনের ই পোর্টালে নিউজটি উঠে এসছে এবং তোমাদের সামনে শেয়ার করলাম তো আলোচনাটি ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে তো আজকে আমি তো আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ